আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই মুহূর্তে যে ভিডিওটা দেখলেন, তো এই ধরনের ভিডিও কিন্তু টিকটক অনেকটাই ট্রেন্ডিং। তো এই ভিডিওগুলো কীভাবে মেকিং করবেন এবং কোথায় কী ম্যাটেরিয়ালস বা কীভাবে কী কাস্টমাইজ করতে হবে, সব কিছু আমরা এই ভিডিওতে দেখিয়ে দেবো। এর জন্য অবশ্যই আমাদের ফুল ভিডিও কন্টিনিউ করতে থাকুন, এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো নতুন এই ট্রেন্ডিং ভিডিওটি মেকিং করার জন্য মূলত আমাদের একটি সাউন্ড এবং হচ্ছে টেম্পলেট লিঙ্কটা প্রয়োজন হবে। তো সাউন্ড এবং টেম্পলেট লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনি সাউন্ডটা ডাউনলোড করবেন এবং হচ্ছে টেম্পলেট লিঙ্কের উপর একটা ক্লিক করবেন। তারপর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো এবং হচ্ছে এখান থেকে টেম্পলেট ইন ক্যাপকাটে ক্লিক করব। তারপর এখান থেকে হচ্ছে আমাদের পরবর্তী স্টেপে চলে যাবে, দেন আমরা এখান থেকে হচ্ছে ইউজ টেম্পলেট ক্লিক করবো আবারও। তারপর ফটোস অপশনে গিয়ে আপনি আপনার ফেভারিট একটি ফটো সিলেক্ট করে নেবেন, ওকে, অর্থাৎ আপনি যে পিকচারটা দিয়ে ভিডিওটা মেক করতে চান। তো এখান থেকে আমরা জাস্ট একটি ফটোকে সিলেক্ট করবো এবং হচ্ছে প্রিভিউ অপশনে ক্লিক করবো। তো এখান থেকে আমরা ভিডিওর প্রিভিউটা এখানে দেখতে পারবো, ওকে। দেন এখান থেকে আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করবো, তারপর ওয়াটারমার্ক ছাড়া ভিডিওটিকে সেভ করার জন্য এক্সপোর্ট হইতে হবে ওয়াটারমার্কের উপরে ক্লিক করবো। তো আমাদের ভিডিওটি কিন্তু ওয়াটারমার্ক ছাড়া কিন্তু সেভ হয়ে যাবে, জাস্ট কয়েক সেকেন্ড টাইম লাগবে এখানে। এখানে হচ্ছে আমাদের 100% পর্যন্ত কাউন্ট হলে কিন্তু ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এখানে 100% হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর আমরা আপনারা যদি আমাদের চ্যানেল নতুন এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর সাথে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো এখান থেকে সেভ হয়ে গেলে আমরা টোটালি এটাকে ক্লোজ করে দেবো, দেন আমরা চলে যাবো হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশন। এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো। ওপেন করার পর আপনার সামনে এরকম অপশন আসলে ডিসকার্ডে ক্লিক করবেন, দেন রিপ্রজেক্টে, তারপর এখান থেকে ভিডিওটিকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপর আমরা যেটা করবো, মূল ভিডিওতে টাচ দেবো, তারপর ভলিউমটাকে আমরা এখান থেকে 16 অথবা 15 করে দিব। টোটালি আমরা হচ্ছে এটাকে হাইড করবো না। তারপর টিক অপশনে ক্লিক করবো, এরপর হচ্ছে অ্যাড্রয়েডে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টে। এরপর আপনার মিউজিকে ক্লিক করবেন, এখান থেকে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবেন, যেটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। এবং আমরা চলে যাবো ইন্ডিংয়ের থেকে ইন্ডিং অটোমেটিক ক্লিক করে জাস্ট ডেট অপশনে ক্লিক করবো। এরপর ভিডিওর প্রিভিউটা এখানে চেক দিয়ে দেন আমরা ভিডিও রেজলিউশন হাই করে, তারপর এখান থেকে জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো মূলত আজকের টিউটোরিয়াল এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেভাবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।